এমন কি যতদিন পর্যন্ত ওরা ক্ষমা না চাইবে মুসলমানের ভেতর থেকে আগুন নিভবে না কারণ সবকিছু শুধুমাত্র কয়েকদিন গেলেই এটা দুঃখ ভুলে যাওয়া যায় না বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে এই চলতি মাসের 22 তারিখ উদ্বোধন করেছে এটা ভাবার কারণ নাই এক বছর গেলে 10 বছর গেলে 20 বছর গেলে এই দুঃখ হারিয়ে যাবে দিল থেকে আর কিছু বলবো না বরং সেটাকে আমরা মন্দির হিসেবে মেনে নেব না ওয়াকফের মাসালাই হলো যখন কোন জমিনকে একটা মসজিদের জায়গাকেও যদি ওয়াকফ করা হয় এটা যে ওয়াকফ করেছে তার মালিকানা থাকে না আবার এটা আমার মালিকানা আপনার মালিকানা যাবে না এটা তার মালিকানা থেকে বের হয়ে সরাসরি আল্লাহর মালিকানায় গিয়ে ঢুকবে তো ওয়াকফ মসজিদের ব্যাপারে মাসালাই হলো এটা যে মসজিদটাকে ওয়াকফ করা হয়েছে কিয়ামত পর্যন্ত এটা মসজিদ মসজিদই থাকবে একেবারে জমিন থেকে নিয়ে আসমান এই পুরো অঞ্চলটা আল্লাহর লিস্টে মসজিদ হিসাবেই অন্তর্গত হবে সুতরাং যতই দিন যাক না কেন মসজিদ তো মন্দির হবে না আল্লাহর ঘর তো শয়তানের ঘর হবে না কাবায় 360টা মূর্তি ঢুকেছিল তাতে কি তাই বলে সেটা মন্দির হয়ে যায় নাই আল্লাহর ঘরে ছিল বাবরি মসজিদের মধ্যে মূর্তি ঢুকিয়েছে তাতে কি ইনশাআল্লাহ 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 একদিন না একদিন মুসলমানদের প্রতিটা ঈদ খুলে নেবে একদিন না একদিন মুসলমানরা এখান থেকে প্রতিটা মূর্তিকে বিদায় করবে একদিন না একদিন আবার সেখানে গিয়ে আল্লাহু আকবারের তাকবীর দিবে একদিন না একদিন এই বেয়াদবির সর্বোচ্চ সাজা ওদেরকে মুসলমান বুঝিয়ে দিবেই দিবে ইনশাআল্লাহ আমি এটাকে বাতিলের জন্য বললাম আমার নজরে পড়ে রে আজ পর্যন্ত জানুয়ারি প্রায় শেষ হতে চললো আজকে 28 তারিখ আর মাত্র 3 দিন আছে 28 দিনও একটা মানুষ এই নবীর কার্টুন নিয়ে প্রতিবাদ করেছে আরেক বইয়ের মধ্যে সম্ভবত এইটার এক বইয়ে সেখানে রাজনীতি শেখাতে গিয়ে একটা মানচিত্র একে দেখাচ্ছে যে মানচিত্রের মধ্যে ইসরায়েল নামে দেশ তো ঠিকই আছে ফিলিস্তিন নামে কোনো দেশ নাই ইমান আকিদার কথা রাখেন বাংলাদেশ আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলকে কোনো বৈধ রাষ্ট্র মনে করে না অথচ মানচিত্র দিয়ে আমাদের বাচ্চাদেরকে রাজনীতি শেখাচ্ছে আরে পাগল রাজনীতি শেখানোর জ্ঞানের যদি এত অভাব থাকে রামধা মাদ্রাসায় আসিস তোদেরকে রাজনীতি শিখিয়ে দাও শুধু দাড়িগুলো শেভ করলে আর ইয়ো জামা কাপড় পরলেই বড় রাজনীতিবিদ হওয়া যায় না হুজুরদের চাইতে সুন্দর রাজনীতি জমিনে কেউ তোদেরকে শেখাতে পারবে না আগে তো টিটকারি মারতো মোল্লার দোর মসজিদ পর্যন্ত হ্যাঁ মোল্লার দোর কোন পর্যন্ত তোরা না জানলো তোদের বাপ আমেরিকা জানে গিয়ে জিজ্ঞেস করে দেখিস মোল্লার দোর কোন পর্যন্ত মোল্লার ঠ্যাঙ্গানি খেয়ে আমেরিকার কোমরই তো গেছে অর্ধেকটা হয়ে তো এখন ইসরায়েল নামে দেশ একটা রেখেছে ফিলিস্তিন নামে কোনো দেশ নাই শুধু এতটুকু করুণা করেছে এক কোনা দিয়ে জেরুজালেম নামে একটা এলাকা দেখিয়েছে দেশ না জেরুজালেম নামে এক এলাকা এর পাশে আরেকটা জায়গার নাম দিয়েছে নামটা চেনেন কিনা আমারে বললেন জেরুজালেমের লগে লাগানো নাম দিয়েছে গাম্বিয়া এইটা আবার কোন হালুয়া জেরুজালেমের পাশে গাম্বিয়া নামে কোনো এলাকা আছে নাকি কই আফ্রিকার গাম্বিয়া আর কই হলো জেরুজালেমের পাশের জায়গা মূলত লেখা দরকার হলো গাজা বাংলায় বলে গাজা আরবিতে উচ্চারণ হলো গাজ্জা গাজ্জা ওই গাজ্জা শব্দটারে বাংলায় বলে গাজা এটা আবার খাওয়ার গাজা নয় এটা হলো চন্দ্রবিন্দু দিয়ে গাজা চন্দ্রবিন্দু গুন্ডার সাথে রাখে নিয়ে আর এটা হলো গুন্ডা টুন্না ছাড়া তো এখন সে গাজা না লিখে লিখেছে গাম্বিয়া বাহ কত বড় শিক্ষিত এরা এক জায়গায় জুড়ি না লিখে লিখেছে জুড়ি মানে ইত্যাদি যে বিকৃত তো এই যে মানচিত্রটা দিয়ে কি বোঝানো হলো ফিলিস্তিন নামে কোনো দেশ নাই ইসরায়েল নামে দেশ আছে এই জিনিস কি এই দেশের অধিকাংশ মানুষের আদর্শের সাথে মেলে যদি না মিলে ধর্মের কথা রাখেন গণতন্ত্রের দৃষ্টিতে দেখলেও তো ওদেরকে জোতাপিটা করে বিতাড়িত করা লাগে কারণ গণতন্ত্রের মূল কথা হলো অধিকাংশ মানুষের মতকে সমর্থন জানাতে হবে অধিকাংশ মানুষ কবেই লুচ্চামি চেয়েছে কবেই নবিশ্বার বেদবি চেয়েছে এই ট্রান্সজেন্ডারবাদ চেয়েছে এই সমকামিতা চেয়েছে বিভাগে বিভাগে এই পতিতালয় চেয়েছে মদের বাদ চেয়েছে আল্লাহর কসম চায় নাই অধিকাংশ মানুষ বাস্তবেই চায় নাই আমরা যদি সারা দেশে ঘুরি প্রতিটা এলাকার মানুষের পাশ বুঝে বুঝেই এই সিদ্ধান্ত দিচ্ছি এই দেশের অধিকাংশ মানুষই নষ্টামি চায় নাই জোর করে ওরা ওদের দুনিয়ার প্রভুদেরকে খুশি করার জন্য অধিকাংশ মানুষের কাঁধে চাপিয়ে দিয়েছে তো এরকম